এখনো দেশে বিদেশে এই মিথ্যা প্রচারণা লেগে গেছে, একটা খুব অর্গানাইজড ওয়েতে এই কাজগুলো করছে, এবং সেই জন্য আমি বলেছি আপনারা এর থেকে সাবধান থাকতে হবে। কারণ ওইখানে যখন মিথ্যার প্রচারণা শুরু হয়েছে, এখনও শুরু হয়েছে, তখন মাঝখানে ওই যুদ্ধ হয়, ইসরায়েল আরব ইসরায়েল হয়, তেলের দাম বাড়ে আর পৃথিবীতে খাদ্য ঘাটতি হয়, আর এখনও আজকে এই 50 বছর পরে আমি তাজ্জুব, এখনও তেলের দাম বেড়েছে, যুদ্ধ একটা লেগেছে, খাদ্যদ্রব্যেরও দাম বাড়ে, ভেরি স্ট্রেঞ্জ সিমিলি আমার ভয় হয়। সেই জন্য আপনারা আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, এ দেশটা আমাদের, এদেশের মঙ্গল যদি হয় তাহলে আমরা আপনার সবার, যারা সরকারের সবচেয়ে বড় আপনার ক্রিটিক, তাদেরও মনে রাখা উচিত সরকারের এদেশে অস্থিতিশীলতা সৃষ্টি হলে তারাও কিন্তু ভালো থাকবেন না। আমরা চাই দেশের মানুষের মঙ্গল, আমরা চাই শেখ হাসিনার সরকার যে অর্থনৈতিক উন্নয়নের যে একটা মশাল চালু করেছেন, সেই অর্থনৈতিক অগ্রগতির প্রচেষ্টা অব্যাহত থাকবে, আমরা আরও আরও পদ্মা সেতু না আরও বহু সেতু আমরা বানাব, প্রত্যেকের লোকের ঘরে ঘরে যাতে শান্তিতে থাকতে পারে। আমাদের লক্ষ্য তো শেখ হাসিনার সরকারের এটাই লক্ষ্য, যে আমরা সস্তায় অ্যাফোর্ডেবল প্রাইসে প্রত্যেকে খাওয়ার দিতে চাই, তাদের জীবনমানের উন্নয়ন করতে চাই, কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা দেখতে চাই না, অস্থিরতা দেখতে চাই।